মানব সভ্যতার ক্রমবিকাশের ধারাই বিভিন্ন নদীর তীরে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল ভারত ইতিহাসের এই রকম তিনটি সভ্যতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমি আজকের ক্লাসে আলোচনা করব প্রিলিমিনারি টেস্টের জন্য নির্বাচিত ইতিহাস বিষয়ের সমূহ নিয়ে আমরা মূল আলোচনার পাশাপাশি এই অধ্যায় থেকে আসার মতো সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো তবে তোমরা মনে রাখবে যে যে প্রশ্নোত্তরগুলি নিয়ে এখানে আলোচনা করা হবে সেগুলি মূলত কলকাতা পুলিশের পরীক্ষা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা ডাব্লু রেল এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বেশ কিছু প্রশ্নোত্তর এই প্রশ্নোত্তরগুলি যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আর নতুন কিছু তোমাদের প্র্যাকটিস করতে হবে না আর নতুন করে সভ্যতা থেকে তোমাদের পড়তেও হবে না আমি আশাবাদী তোমাদের এখান থেকে একটা হলেও প্রশ্ন আসবে উর্ধপক্ষে তোমরা দুটো থেকে তিনটে প্রশ্ন পেতে পারো বা একটা প্রশ্ন পেতে পারো দেখো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এক একটি নম্বর কিন্তু আমাদের কাছে এক একটা মাইল স্টোনের মতো যে মাইল স্টোনগুলো যদি আমরা ছুতে পারি তাহলে কিন্তু আমাদের চাকরি অনিবার্য তাই কোনো অধ্যায়কেই আমরা কম গুরুত্ব দেবো না প্রত্যেকটা অধ্যায়কে সমান গুরুত্ব দিয়ে পড়ব। এখান থেকে যে প্রশ্নোত্তরগুলো আমরা আলোচনা করব সেখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই প্রশ্নোত্তরগুলি আলোচনা করার আগে আমরা একটু এই সম্পর্কিত তথ্যগুলোকে একটু দেখে নিই এখানে যে সভ্যতাগুলো আলোচনা করব, তা মূলত তিনটে সভ্যতা প্রথম হচ্ছে মেহেরগড় সভ্যতা আর দ্বিতীয়ত হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এবং সবশেষে আমরা আলোচনা করব বিশেষ করে মহেন্দ্রদার সভ্যতা সম্পর্কে তাহলে এই তিন সভ্যতা সম্পর্কে আগে ডিটেলসে একটু জেনে নিই তারপর আমরা প্রশ্নোত্তরে যাব আমরা প্রথমে যে সভ্যতা নিয়ে আলোচনা করব। সেটি হলো মেহেরগড় সভ্যতা যা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মিডো উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশের গিরিপথ এবং বালুচিস্তানের এই বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের একটা অংশ দক্ষিণ উপত্যকা থেকে শুরু করে সিন্ধু নদের পশ্চিম অংশ পর্যন্ত এই সভ্যতার বিস্তার ঘটেছিল বোলান নদীর তীরে এই সভ্যতা গড়ে উঠেছিল অনেক সময় প্রশ্ন আসে যে মহেন্দ্রদারও সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেহেরগড় সভ্যতা গড়ে কোথায় গড়ে উঠেছিল হরপার সভ্যতা কোথায় গড়ে উঠেছিল কোন নদীর তীরে গড়ে উঠেছিল এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে তোমরা কিন্তু এগুলো ভালো করে লক্ষ্য করবে তাহলে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় বোলান নদীর তীরে পরে দেখো বলছি কি এই সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক কিন্তু দেখবো হরপা যখন আমরা করবো তখন কী পাবো সেটা ছিল নগর কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক তাই না তো এটা ছিল গ্রাম গ্রামকেন্দ্রিক সায়েন্টিফিক আমেরিকান নামক পত্রিকায় মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত নিবন্ধ প্রথম প্রকাশিত হয়েছিল নামগুলো করে মনে রাখবে এই সভ্যতার মানুষ তামার ব্যবহার জানত ধাতু হিসাবে জানত এই সভ্যতায় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে মানে প্রাচীনতম যে কৃষিকাজ পদ্ধতি তার কিন্তু সাক্ষ্য এই সভ্যতায় পাওয়া যায় আর কি পাওয়া যায় না গম বার্লি খেজুর তুলো ইত্যাদি সরষের নিদর্শন কিন্তু এই সভ্যতার সময়কালে পাওয়া গিয়েছিল তাহলে এক কথায় মেহেরগড় সভ্যতা সম্পর্কিত যে তথ্যগুলো এগুলো দেখলে কিন্তু বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের জানা হয়ে যাবে এবার আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে জানব দেখো সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা কেন বা হরপ্পা সভ্যতার অপর নাম সিন্ধু সভ্যতা কেন সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল বলে হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয় এটুকু জানলেই তোমাদের হবে সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় হরপ্পা তারপরে দেখো আমরা কি পাচ্ছি না দয়ারাম সাহানি পাকিস্তানের মন্টেগোমারি মানে পাঞ্জাব প্রদেশের একটা অঞ্চল জেলার ইরাবতী বা রাভি নদীর তীরে অনেকে বলেন ইরাবতী নদীর তীরে কেউ বলেন রাভি নদীর তীরে উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন এইটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন আসে হরপ্পার আদিবাসীরা মূলত মাতৃশক্তির পূজা করত তখনকার দিনে পিতৃতান্ত্রিক কোনো দেবতা ছিল না সবই মাতৃতান্ত্রিক তবে তার একটু শেষের দিকে গিয়ে আমরা একটা মূর্তি পেয়েছিলাম সেই মূর্তিতে অনেকে মনে করেছিলেন যোগী শিব সেটা তাহলে পিতৃতান্ত্রিক সমাজের একটা পরিচয় পাওয়া যেত কিন্তু মূলত মাতৃশক্তির পুজোয় তারা করত সিন্ধু বা হরপ্পার সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা দেখো মেহেরগড় সভ্যতা পড়ার সময় আমরা জানলাম ওটা ছিল গ্রামকেন্দ্রিক আর এখানে সিন্ধু সভ্যতা বা হরপ্পার সভ্যতা কী শহরকেন্দ্রিক তাই না বা নগরকেন্দ্রিক এই হরপ্পা সভ্যতার নামটি দিয়েছেন জন মার্শাল কে নাম দিয়েছিলেন জন মার্শাল হরপ্পা সভ্যতায় এই যে বণিকদের দেখা যেত বণিকদের পরিচয় পাওয়া যায় তাদেরকে পণি বলা হতো তারপরে দেখো হরপ্পা সভ্যতার মানুষ লোহার ব্যবহার কিন্তু জানত না পরে কি বলেছে হরপ্পায় একটি বৃহৎ শস্যাগার আবিষ্কৃত হয়েছে মানে বড় একটা শস্যাগার আবিষ্কৃত হয়েছে এই এরকম শস্যাগারের সংখ্যা ছিল মোট ছটি হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল লোথাল এবং কালীবঙ্গান লোথাল আবিষ্কার করেন এস আর রাও গুজরাটের ভোগাবর নদীর তীরে এটা মনে করা হয় যে লোথাল ছিল একটা সামুদ্রিক বন্দর অর্থাৎ সমুদ্র বন্দর আর কালীবঙ্গান বি কে থাপার রাজস্থান প্রদেশের ঘরঘটা নদীর তীরবর্তী অঞ্চলে আবিষ্কার করেন তাহলে এগুলো ছিল সবই কিন্তু নদী বন্দর বা সমুদ্র বন্দর কালীবঙ্গান কথার অর্থ হলো কালো কঙ্কন তাহলে দেখো আমরা এই হরপ্পা বা সিন্ধু সভ্যতা পড়ার সময় বেশ কিছু তথ্য আমরা কিন্তু পেলাম এবার আমরা মূলত যাব মহেনজেদার সভ্যতা সম্পর্কে আলোচনা করতে দেখো মহেনজেদার সভ্যতা আলোচনা প্রসঙ্গে আমরা বেশ কয়েকটা কথা কিন্তু জেনে নেব বিশেষ করে এখান থেকে তিনটে বিষয় জানলে আমাদের হয়ে যাবে প্রথম বিষয় কি স্যার জন মার্শাল ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারকানা জেলায় আঠারোশো বাইশ থেকে তেইশ খ্রিস্টাব্দের মধ্যে মহেনজেদার সভ্যতা আবিষ্কার করেন এই মহেনজেদারত্তে একটা বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে যার আয়তন ছিল একশো ফুট বাই একশো ফুট হরপ্পা বা মহাজেদারকে একত্রে কিন্তু যমজ শহর বলা হয়ে থাকে তাহলে এই তথ্যগুলো পড়ার পর এখান থেকে যদি আমরা বেশ কিছু প্রশ্নোত্তর দেখে নিই তাহলে কিন্তু আমাদের পক্ষে খুব সুবিধাই হবে এই তিন প্রকার সভ্যতা সম্পর্কে বিস্তারিত জানার পর এবার আমরা দেখব এমসিকিউ প্রশ্নোত্তর এই এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তরগুলি মূলত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশ রেল ডাব্লু প্রিলি ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে কিন্তু আমরা এগুলোকে সংগ্রহ করেছি তাই তোমাদের প্রিলিমিনারি টেস্টের জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো দেখো আমাদের আলোচনার আজকে প্রথম প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি অপশান এ সিন্ধু অপশান বি মেহেরগড় অপশান সি মিশরীয় অপশানটি সুমেরো দেখো এখানে চারটে সভ্যতা নাম আছে চারটে সভ্যতার মধ্যে কোনটা উত্তর হতে পারে উত্তর হচ্ছে অপশান বি মেহেরগড় সভ্যতা প্রথম দিকে আমরা মেহেরগড় সভ্যতারই পরিচয় পাই এরপর আমরা চলে যাব দ্বিতীয় নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্নে কি আছে সিন্ধু সভ্যতা হল ড্যাশ অপশান এ নগরকেন্দ্রিক অপশান বি গ্রামীণ অপশান সি প্রস্তর যুগের অপশান ডি যুগের দেখো আমরা যখন ডিটেলসে পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম মহেন্দ্র প্রথম দিকে যেটা আমরা পেয়েছিলাম তারপরে দেখো হরপ্পা সব সভ্যতাগুলো কেমন কেমন দেখেছিলাম সেখানে আমরা এটা পরিচয় পাই হরপ্পা সভ্যতা ছিল মূলত নগরকেন্দ্রিক সভ্যতা তাহলে এই প্রসঙ্গে তোমাদের যদি জিজ্ঞাসা করি যে তাহলে গ্রামকেন্দ্রিক সভ্যতা কোনটি তোমরা কি উত্তর দেবে গ্রামকেন্দ্রিক সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা আর হরপ্পা সভ্যতা হচ্ছে সবসময় মনে রাখবে নগরকেন্দ্রিক সভ্যতা এবার আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে কি আছে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন ড্যাশ অপশানে সম্রাট অশোক অপশান বি এল ব্যাসাম অপশান সি ভি এস আগরওয়াল অপশান ডি দয়ারাম সাহানি দেখো এক্ষেত্রে উত্তর আমরা করব অপশান ডি দয়ারাম সাহানি কেননা সিন্ধু সভ্যতা আবিষ্কারের সঙ্গে কারা যুক্ত ছিল আমরা দেখো প্রথম দিকে সেটা দেখেছিলাম যে দয়ারাম সাহানী পাকিস্তানের মন্টেগামারি জেলার ইরাবতী নদী বা রাভি নদীর তীরের থেকে এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন তাহলে এক্ষেত্রে আমরা উত্তর কিন্তু নিঃসন্দেহেই বলতে পারি অপশান ডি আমরা চলে যাব এবার চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নে কি আছে সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না অপশান এ তামা অপশান বি লোহা অপশান সি ব্রঞ্জ অপশান ডি সোনা দেখো এক্ষেত্রে উত্তর হবে লোহা লোহার ব্যবহার জানত না চলে যাই পাঁচ নম্বর প্রশ্নে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত অপশান এ কালিবঙ্গান অপশান বি লোথাল অপশান সি ডিজি অপশান ডি রোপার দেখো লোথাল হচ্ছে ধান চাষের সাথে যুক্ত তাহলে উত্তর হচ্ছে অপশান বি আমরা দেখবো ছয় নম্বর প্রশ্নটিকে সিন্ধু সভ্যতার প্রধান বা প্রাচীন বন্দর কোনটি ছিল অপশান এ হরপ্পা অপশান বি লোথাল অপশান সি ধোলাভিরা অপশান ডি কি শুকোরটাডা দেখো উত্তর হচ্ছে লোথাল লোথাল কালীবঙ্গান এগুলো ছিল মূলত সামুদ্রিক বন্দর বা সমুদ্র বন্দর এবার আমরা দেখবো সাত নম্বর প্রশ্নটিকে সাত নম্বর প্রশ্নে কি আছে বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায় অপশান এ হরপ্পাই অপশান বি লোথালে অপশান সি মহেঞ্জোদারোতে অপশন অপশান ডি কালীভঙ্কারে দেখো এক্ষেত্রে আমরা উত্তর করব অপশান সি মহেঞ্জোদারোতে আমরা চলে যাব আট নম্বর প্রশ্নে দেখো আট নম্বর প্রশ্নটি একটু অন্যরকম নিম্নলিখিত প্র স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকাজের প্রমাণ মেলে দেখো নিম্নলিখিত স্থান বলতে চারটে স্থানের নাম দেওয়া আছে সেখান থেকে আমাদের উত্তর খুঁজতে হবে অপশান এতে আছে প্রতাপগড় অপশান বিতে আছে মেহেরগড় অপশান সিতে আছে কোয়েটা অপশান ডিতে আছে কালাট উত্তর হচ্ছে মেহেরগড় এখানে আমাদের ভারতীয় কৃষিকাজের প্রমাণ মিলেছিল আমরা দেখব নয় নম্বর প্রশ্নটিকে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে কোনটে সঠিক বা সঠিক কোনটি এ হরপ্পা ও মহেঞ্জোদারো উভয়ই কেন্দ্র রাভি নদীর তীরে অবস্থিত দেখো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল আর আমরা জানি মেহেরকর সভ্যতা গড়ে উঠেছিলো রাভি নদীর তীরে তাই না বাইরাবতী নদীর তীরে তাহলে এক্ষেত্রে উত্তর আমরা কি করতে পারি দুটো এই প্রথম উত্তরটা কিন্তু হচ্ছে না কারণ বলেছে উভয় সভ্যতায় গড়ে উঠেছিল নাকি রাভি নদীর তীরে তাহলে হচ্ছে না একটা সেদিন নদীর তীরে গড়ে উঠেছিল এবার অপশান বি বলেছে চান হুদরো ও কালীবঙ্গান উভয়ই বর্তমান রাজ্য রাজস্থানের মতে অবস্থিত না দেখো এগুলো কিন্তু সেটা হচ্ছে না এবার অপশান সি কি আছে সুর কোটাডা ও ধলিবিরা উভয় গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত হ্যাঁ এটা হচ্ছে আর লোথালে কেন্দ্রটি নর্মদা নদীর তীরে অবস্থিত না দেখো এটা একটা সামুদ্রিক বন্দর বলেছিলাম যেহেতু গুজরাটে অবস্থিত তাহলে আমরা উত্তর করতে পারি অপশান সি কি সুর কোটাডা ও ধলিবিরা উভয় গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত এবার আমরা দেখব দশ নম্বর প্রশ্নটিকে নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটের অবস্থিত নয় অপশান এ সুর কোটাটা এটা গুজরাটে অবস্থিত লোথাল এটাও গুজরাটে অবস্থিত ধোলাভিরা এটাও গুজরাটে অবস্থিত তাহলে উত্তর হচ্ছে অপশান ডি বানওয়ালি এটা গুজরাটে কিন্তু অবস্থিত নয় আমরা চলে যাব এগারো নম্বর প্রশ্নে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি মহেঞ্জোদারো দারু তারপরে দেখো সুট কাগান্ডোর কালিবঙ্গান লোথাল উত্তর হবে কালীবঙ্গান আমরা চলে যাই বারো নম্বর প্রশ্নে নিম্নলিখিতগুলির মধ্যে কাদের সঙ্গে হরপ্পারা বাণিজ্য করত অপশান এ চীন অপশান বি ইরান অপশান সি রাশিয়া অপশান ডি মেসোপটেমিয়া অপশান ডি উত্তর মেসোপটেমিয়া মেসোপটেমিয়ার লোকেশনের সঙ্গে হরপাড়া কিন্তু বাণিজ্য করত। এবার দেখব আমরা তেরো নম্বর প্রশ্নটিকে নিম্নের মধ্যে কে দাবি করেন যে তিনি সিন্ধুলিপির সফলভাবে পাঠ করেছেন কিন্তু অন্যরা তা মানেননি দেখো উত্তর উত্তরে আমরা কি দেখবো আগে অপশানগুলো দেখে নিই অপশান এ হুইলার অপশান বি কে এম শ্রীবাস্তব অপশান সি এস আর রাও অপশান ডি উইলিয়াম ব্রান্টন দেখো এক্ষেত্রে আমরা উত্তর করব অপশান সি এস আর রাউ এবার আমরা দেখব চোদ্দ নম্বর প্রশ্নটিকে নির্মের কোনটি সিন্ধু সভ্যতার আদিবাসীরা রপ্তানি করত। কারা রপ্তানি করত, সিন্ধু সভ্যতার আদিবাসীরা কি রপ্তানি করত। অপশান এ সোনা ও রূপা অপশান ডি টেরা কোটা অপশান ডি কটন ও গুডস অপশান ডি বি ও সি ঠিক দেখো এখানে উত্তর করবো আমরা বি ও সি ঠিক এবার আমরা দেখব পনেরো নম্বর প্রশ্নটিকে কালিবঙ্গান কোথায় অবস্থিত দেখো আমরা একটু আগে দেখেছিলাম যে কালিবঙ্গান হচ্ছে অপশান এ গুজরাট অপশান বি রাজস্থান অপশান সি হিমাচল প্রদেশ অপশান ডি পাঞ্জাব উত্তর হবে রাজস্থান এবার দেখো আমরা চলে যাব ষোলো নম্বর প্রশ্নে নিম্নের কোন সভ্যতা বৃহত্তম সাইড অপশান এ রোপার অপশান বি লোথাল অপশান সি কালিবঙ্গান অপশান ডি রাখি গড়হি দেখো এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি রাখি গড়হি এবার আমরা দেখব সতেরো নম্বর প্রশ্নটিকে সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন কে ব্যবহার করেন অপশান এ দয়রাম সাহানি বন্দ্যোপাধ্যায় সি চাইল্ড অপশান ডি জন মার্শাল জন মার্শাল এই সিন্ধু সভ্যতার কথাটি প্রথম ব্যবহার করেছিলেন এবার আমরা দেখব আঠারো নম্বর প্রশ্নটিকে সিন্ধু সভ্যতার লোকেদের প্রধান জীবিকা ছিল ড্যাশ অপশান এ ব্যবসা অপশান বি পশুপালন অপশান সি শিকার অপশান ডি কৃষিকাজ দেখো এক্ষেত্রে অবশ্যই উত্তর হবে কৃষিকাজ কারণ কৃষিকাজ আর পশুপালন এই দুটোই মূলত হয় তার মধ্যে দেখে আমরা খুঁজে নেব কৃষিকাজ কারণ নদী তীরবর্তী অঞ্চলে এগুলো গড়ে উঠেছিল এদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এবার আমরা দেখব উনিশ নম্বর প্রশ্নটিকে সিন্ধু সভ্যতায় নিচের কোন পশুর কোনো উল্লেখ পাওয়া যায়নি অপশান এ ঘোড়া অপশান বি কুকুর অপশান সি গরু অপশান ডি হাতি উত্তর হবে অপশান এ ঘোড়া এবার আমরা দেখবো আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ এই যে সমূহ নিয়ে আজ আলোচনা করা হচ্ছে তার শেষ প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা অপশান এ যুগের অপশান বি নব্যপ্রস্ত যুগের অপশান সি তাম্রপ্রস্তর যুগের অপশান ডি যুগের উত্তর হবে তাম্রবংশ যুগের অর্থাৎ অপশান সি আজকের আলোচনা এখানে শেষ করছি ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না প্রশ্নোত্তরগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে সমস্ত নতুন বন্ধুরা এই ক্লাসটিকে দেখছো অবশ্যই তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রেখো যাতে যে কোনো রকম ক্লাস ছাড়া মাত্রই অবশ্যই তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুটে থাকো